জনগণের সমর্থনের কারণে এখনো টিকে আছে আওয়ামী লীগ, তাই দেশে একদলের শাসন প্রতিষ্ঠা হয়েছে এমন সমালোচনা অবান্তর। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনায় এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপি নিজেদের স্বার্থে রাজনীতি করে বলে জনসমর্থন চায়নি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। জাতীয় চার নেতার স্মরণে প্রতি বছরের মতো এবারও আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ, যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা বাস্তবতায় এবারই প্রথম অংশ নিলেন ভার্চুয়াল মাধ্যমে। বক্তব্যের শুরুতে ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্ট, 21 আগস্ট কিংবা 3 নভেম্বর একই সুতোয় গাঁথা, সবই হয়েছে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে। 15 আগস্টের ঘটনাকে যারা একসময় শুধু একটা পারিবারিক ঘটনা হিসেবে অপপ্রচার চালাতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় 3রা নভেম্বরের হত্যাকাণ্ডে, যেটা কোনো পারিবারিকভাবে শুধু হত্যাকাণ্ড না, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারে নাই, স্বাধীন বাংলাদেশকে যারা স্বীকার করতে পারে নাই, স্বাধীন বাংলাদেশটাই যারা চায় নাই, তাদের দোসরাই এর মাঝে এবং তারাই ছিল এই হত্যাকাণ্ডের মূল হোতা। আওয়ামী লীগ সভাপতি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপির জন্ম, আর যারা অবৈধভাবে ক্ষমতায় আসে তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারে না। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, তাদের বিপথে নেওয়া, যুব সমাজকে ধ্বংস করা, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না, আর সে গণতন্ত্র গণতন্ত্র হয় না, কতগুলি দল করতে দিয়েই সেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হয় না। করোনার কারণে যাতে অর্থনৈতিক গতি থমকে না যায় তার জন্য আসছে শীতে বাড়তি সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এই দুর্ভিক্ষের জন্য না দেখা দেয় সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদের ফসল উৎপাদন, নিজের দেশের মানুষের খাদ্য যেমন নিরাপত্তা নিশ্চিত করেছি সেটা যেন আমাদের অব্যাহত থাকবে, আবার অন্য দেশেও যেন আমরা সহযোগিতা করতে পারি সেটাও আমরা অব্যাহত রাখবো। মারফ রিজা, আরটিভি, ঢাকা।